আসসালামু আলাইকুম, আমি ডক্টর আইয়ুব নিউ ইয়র্ক থেকে বলছি। আমি আজকে একটু চিন্তা করলাম যে করোনা ভাইরাসের নিয়ে আমাদের দেশে আমি খবর পেলাম যে খুব গরম আবহাওয়া চলছে, যে 2-3 সপ্তাহের মধ্যে দেশে অনেক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং মারা যাবে এবং সংক্রমণ অনেক বেশি বেশি বেড়ে যাবে। তো এই পরিমুহূর্তে জাতি দেশ সবাই খুব বেশি উদ্বিগ্ন, এবং আমরা যারা বাইরে আছি আমাদের 95% আত্মীয় স্বজন দেশে থাকে, যার ফলে আমরা একটু শঙ্কিত, আতঙ্কিত এবং মহা চিন্তিত যে আসলে এই করোনার কি সমস্যা হচ্ছে এবং এখান থেকে কি বেরোয় আসার কোনো পথই কি খোলা নেই। আশঙ্কাজনকভাবে এই যে মৃত্যু হার বেড়ে যেতে পারে, সংক্রমণের হার বেড়ে যেতে পারে, এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। তো আমার আজকের উপস্থাপনার মধ্যে রয়েছে যেটা, যে আমি একটু সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই যে আসলে যে করোনা ভাইরাস শরীরে যাওয়ার পরে কোথা থেকে কি অ্যান্টিজেন অ্যান্টিবডি কথাগুলো চলে আসলো, এগুলো কি জিনিস। কারণ এখানে আমরা ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি কথা শুনতে শুনতে, টেস্ট কিট শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু বিষয়টা আসলে কতটা জটিল না কি খুব স্বাভাবিক এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব, যে কতটা সহজভাবে এটাকে উপস্থাপন করে বোঝানো যায় আসলে করোনা ভাইরাসের যে অ্যান্টিজেন আর যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এগুলো নির্ণয় করা খুব একটা দুরূহ ব্যাপার নয়। আমাদের আর 3 মাস তো হয়ে গেল, এর মধ্যে যথেষ্ট রিসার্চ হয়েছে থ্রুআউট দ্য অল ওয়ার্ল্ড। তো এর মধ্যে কি কেউই কোনো সহজলভ্য কোনো কিট কি নিয়ে আসে না, যে খুব দ্রুত অ্যান্টিজেন অ্যান্টিবডি শনাক্ত করা যায়, যার ফলে আমরা বুঝতে পারবো যে আমি কি রোগাক্রান্ত না আমি কি রোগ থেকে পরিত্রাণ প্রাপ্ত, আমার আর রোগ হবে না আপাতত বলতে পারি, অথবা আমি রোগগ্রস্ত, হে আমি আইসোলেটে চলে যাচ্ছি, আমাকে আমার কাছে তোমরা কেউ এসো না, আমি 15 দিন আমি হাইবারনেশনে চলে গেলাম, এরকম কি আমি বলতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে, কি করলে আমি বুঝতে পারবো যে আমি আক্রান্ত, আমার কাছে এসো না, আমি কোয়ারেন্টাইনে চলে যাচ্ছি। এমন কি কোনো কিট কি বাজারে নেই, বা কারো কোনো ফ্যাক্টরিতে কি প্রস্তুত হয়নি যে আমরা এটা ব্যবহার করে দ্রুত বলতে পারবো যে আপনি আক্রান্ত আর আপনি ভালো হয়ে গেছেন, আপনার বডিতে অ্যান্টিবডি পাওয়া গেছে, আপনি আক্রান্ত হবেন না, আপনি এখন দৈনন্দিন জীবনে ফিরে আসতে পারেন, আর আপনি আক্রান্ত আপনি ঘরে আবদ্ধ থাকেন, কিছুদিন আমরা দেখাশোনা করব। আর আমি আরেকটা জিনিস নিয়ে আলাপ করব, সেটা হলো যে আমরা কীভাবে ডায়াগনোসিসটা করতে পারি করোনা ভাইরাসের, তার জন্য আমাদের কি কি করা উচিত, আর আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি হতে পারে, খুব দ্রুত সহজভাবে কীভাবে উপস্থাপন করা যায় আমি চেষ্টা করেছি। আর আমি একটা উদাহরণ দেব, যে আসলে প্রেগনেন্সি টেস্টের সঙ্গে উদাহরণ দিয়ে আমি বলবো যে করোনা শনাক্তকরণ টেস্ট কত দ্রুত এবং কত সহজলভ্য এবং কত প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গিয়েও পর্যন্ত করা যেতে পারে, এবং আমরা যদি একটু সচেতন হই, মানুষকে শিক্ষা দেই এবং নিজের নিজেকে আসলে বিলিয়ে দিতে হবে, তাই না, নিজেকে একটু বিলিয়ে দিলে তখন মনে মতো ভালো লাগবে যে আমি যতটুকু জানি ওইটুকুও যদি প্রয়োগ করা যায়, আরো 10 জন যদি আর একটু প্রয়োগ করা যায়, তাহলে এরকম মহামারীর, বিশ্ব মহামারীর মতো একটা রোগ আমরা যদি একটু কন্ট্রোল করতে পারি, আমরা একটু হিসাব নিকাশ করে আগাবো, আমরা একটু ত্যাগ স্বীকার করব, তারপর একটা বৃহত্তর লস ক্ষতির থেকে আমরা জাতিকে দেশকে রক্ষা করতে পারবো। সবকিছু কর্ণেওয়ালা আল্লাহ তালাম, সুবহানাল্লাহ, তারপরেও আল্লাহ তো আমাদের বিবেক দিয়েছেন, আমাদের দৃষ্টি খুলে দিয়েছেন, আমরা কিভাবে কি করলে এটাকে আমরা আয়ত্তের মধ্যে রাখতে পারি সেটা আমি একটু বলার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। এখানে আমরা যেটাকে অ্যান্টিজেন বলি সেটাই হলো আমাদের করোনা ভাইরাস কোভিড-19। এই অ্যান্টিজেনটা হলো ইনভেডার্স, এবং এই অ্যান্টিজেনটা
প্রোটিন দিয়ে তৈরি, এবং এটা প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মিশ্রণে এটা তৈরি হয়। অনেক সময় প্রোটিন এবং একটা ফ্যাট লেয়ার থাকে, সেই ফ্যাট লেয়ারের ভিতরে প্রোটিন লেয়ারটা থাকে, ওটার মধ্যে জেনেটিক ইনফরমেশনসগুলো থাকে। সেই অ্যান্টিজেনটা যখন আমি কাশি দিচ্ছি ওপেন মাউথ, অ্যারোসল তৈরি হচ্ছে, আরেকজন এটা 3 ফুটের ভিতরে আছে বা এটা এয়ারবর্নও হলো, আরেকজন যখন ইনহেল করছে তখন সে টেনে নিচ্ছে নাকের ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে, তখন কি হয়? মনে করেন এটা একটা সুস্থ সবল কোষ, সেই কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, সেই কোষের একটা আবরণ আছে, সেই আবরণের উপরে আমি বেশ কিছু রিসেপ্টর একে দিয়েছি। বিভিন্ন রিসেপ্টর বিভিন্ন জিনিসকে রিসিভ করে শরীরে সেলের মধ্যে ঢোকানোর জন্য এবং সেলুলার এক্সপ্রেশনের জন্য। তো সেলের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, আর এই নিউক্লিয়াসটা হলো প্রাণকেন্দ্র, কেন্দ্রবিন্দু এই সেলের। আর এই কোষের মধ্যে প্রচুর সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া, থাকে রাইবোজোম, থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অ্যান্ড থাকে গলজি বডি, আর লট অফ সেলুলার কানেকটিভ টিস্যু, ফ্রেমওয়ার্ক, ফাইব্রাস টিস্যু সেলটাকে ধরে রাখার জন্য। তো এখন মনে করেন এই যে একটা রিসেপ্টর, এই রিসেপ্টর ইজ স্পেসিফিক ফর দিস অ্যান্টিজেন, সেটা হলো এই COVID-19 ভাইরাস, আমরা করোনা ভাইরাস বলবো, সে এসে এই রিসেপ্টরে এক্স্যাক্টলি ফিট হয়ে বসলো, যেন এটা তার জন্য একটা আরামদায়ক একটা চেয়ার ছিল, সে চেয়ারে গিয়ে ঠিক মতো বসলো। এই যদি ঠিক মতো হয়ে বসতে না পারে তাহলে কিন্তু সে সিগন্যাল পাঠাতে পারবে না ভিতরে। সেই জন্য অনেক ওষুধ আছে আমরা জানি এবং দেখি যে সেই ওষুধগুলো এই রিসেপ্টরকে ব্লক করে দেয়, যার ফলে এই অ্যান্টিজেনটা রিসেপ্টরের উপর আসে বসতে পারে না। আর যেহেতু এটা বসতে পারে না সেজন্য এটা তার মনের কথা আদান প্রদান করতে পারে না, আর যেহেতু পারে না সেজন্য ইনফরমেশনটা ভিতরে যেতে পারে না, আর কোনো গেটও খুলবে না যে এই অ্যান্টিজেন থেকে এর যোগ কোনো সিগন্যাল আর কোনো কেমিক্যাল কোনো উপাদান এই সেলের ভিতরে যে পাঠাতে হবে সেটাও পাঠাতে পারে না। তাহলে এইটা হলো রিসেপ্টর, রিসেপ্টর কাজ হলো কোনো কিছুকে রিসিভ করা, তারপরে রিসেপ্টরের উপরে কাজ করে কোনো গেট খুলে দেওয়া, সেই গেট যখন খুলবে তখন সে কোনো মেসেজ পাঠাবে ভিতরে, বা কোনো কেমিক্যাল কোনো পাঠাবে ভিতরে, বা কোনো প্রোটিন পলিপেপটাইড চেন ভিতরে পাঠাবে, একটা সিগন্যাল ক্যারি করে, সেটা গিয়ে ভিতরে গিয়ে একটু ওলটপালট করে ফেলে। এই আরএনএ ভাইরাস যেটা, এই আরএনএ ভাইরাস হলো ইনকমপ্লিট ভাইরাস, এই আরএনএ ভাইরাস তার কমপ্লিট রেপ্লিকেশনের জন্য নিজে পারে না, তখন সে এই ধরনের লিভিং সেলের সেলুলার সাইকেলের উপরে নির্ভর করে। একটা সেল তার ভিতরে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন তৈরির অনেক তিনটে স্টেপ থাকে, স্টেপস, তার মধ্যে এই স্টেপসের একটা জায়গায় দেখা যায় যে এই যে আমি রাইবোজোম এঁকেছি এখানে, এই রাইবোজোম লার্জ রাইবোজোম, স্মল রাইবোজোম, এই রাইবোজোমের একটা বিশাল ফ্যাক্টর আছে, সে কি কি করে, সে নতুন প্রোটিন সিকোয়েন্স তৈরি করে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, এবং ফর্মুলাটা ডিক্টেট করে বাই দ্য নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াস যখন ফেল করে তখন এই যে আরএনএ ভাইরাস সে যে ডিক্টেট করলো তখন সেই অনুযায়ী নতুন করে প্রোটিন তৈরি হবে, এবং এই প্রোটিনটা কিন্তু এই ভাইরাসের প্রোটিন, তখন হবে কি, প্লেন্টি অফ প্রোটিন তৈরি হয়, প্রোটিন ছোট 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 প্রোটিন চেন তৈরি হয়, আর সেই প্রোটিন চেনটা তখন কি করে, এখান থেকে তৈরি হচ্ছে আর এন্ডোপ্লাজমিক রেটিনাকুলামের ভিতর দিয়ে পাস করছে, এবং এন্ডোপ্লাজমিক রেটিনার ভিতরে যখন পাস করে তখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিনাকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিনাকুলাম এর ভিতর দিয়ে যখন পাস করে তখন এটা হলো এটা প্রুফরিড করে, এবং যেখানে যেটুকু আবার দিয়ে কমপ্লিট করার দরকার প্রোটিনটাকে সেটাকে কমপ্লিট করে, তখন একটা প্যাকেজ করে, তখন এই প্যাকেজগুলো এই এন্ডোপ্লাজমিক রেটিনাকুলামের ভিতর দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে যখনই আসবে বাইরে তখন ওই গলজি বডি নামে একটা জিনিস আছে, সে তখন কি করে ওই প্রোটিনটাকে ঘিরে রাখে তার মধ্যে, এই গলজি বডির মধ্যে। গলজি বডির কাজ হলো যে ওই এখান থেকে যে প্রোডাকশনটা হচ্ছে সেটাকে তার মধ্যে ধরে রাখা, তারপরে একটা ভ্যাকুল তৈরি করে, যখন সে গলজি বডিটা কি করে
এই গলজি বডিটা এই ভাইরাসটাকে নিয়ে সেলের পাশ দিয়ে চলে যায়, সেলের সেল মেমব্রেনের কাছে যায়, তখন সেল মেমব্রেনটাকে রাপচার করে অথবা ডিফিউশন করে, একটা ওপেনিং করে। তখন কি করে, এই যে গলজি বডি, যে লক্ষ লক্ষ বা হাজার হাজার যে নতুন প্রোটিন তৈরি করেছিল নিউ আরএনএ ভাইরাস প্রোডাকশন, সেগুলোকে বাইরে রিলিজ করে দেয়। তাহলে দেখেন এই ভাইরাসটা কত চতুর, সে তখন সে কি করে, পরজীবীর মতো কাজ করে, এই ছেলের মধ্যে ঢুকে এই সেলের রিপ্লিকেশনের সাথে শেয়ার করে নিজেকে রিপ্লিকেট করে এবং সুযোগ মতো এটা সেল থেকে বের করে দেয়। তখন এই নতুন করে এই অ্যান্টিজেনগুলো আবার আমরা এটাকে নাম দেবো নিউ ভাইরাস, তখন সে সুযোগ পায় আরো নতুন নতুন সেলগুলোকে আক্রান্ত করতে। এবং যদি মুখের গলার মধ্যে এই সেলের মধ্যে থাকে এবং সেল থেকে যদি এটা বেরিয়ে আসে, তারপরে কাশির উদ্রেক হয়, তখন আমি জোরে জোরে আনপ্রোটেক্টেড যদি কফ দেই, তখন এই এই নিউ ভাইরাসগুলো ড্রপলেটের মধ্যে থেকে এগুলো বাতাসে ভাসতে থাকে। তো এই এইগুলোকে আমরা অ্যান্টিজেন বলি। সো অ্যান্টিজেন হলো এটা প্রোটিন ইন নেচার, এটা আমরা শরীরের মধ্যে ঢোকে এবং এই একটা অ্যান্টিজেন থেকে নতুন নতুন অ্যান্টিজেন নতুন প্রোডাকশন হতে পারে, মিলিয়নস অফ মিলিয়নস নতুন নতুন ভাইরাস তৈরি হয়। এখন এই নতুন ভাইরাস তৈরি হচ্ছে, কিন্তু আমাদের বডি কি বসে থাকবে? বডি বসে থাকবে না, আমাদের বডির একটা রেগুলার প্রাকৃতিক নিয়মে রোগ প্রতিরোধের একটা ক্ষমতা আছে, আমাদের বডিতে প্রচুর ডিফেন্সিভ সেল আছে। তখন ডিফেন্সিভ সেলে অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে একটা সেলের টাইপ আমরা বলি ওটাকে লিম্ফোসাইটস। এই লিম্ফোসাইটস মধ্যে লার্জ লিম্ফোসাইটস, স্মল লিম্ফোসাইটস এবং অনেক লিম্ফয়েড ফলিকুল আছে আমাদের বডিতে, লিম্ফয়েড অর্গান আছে, তারা এই সমস্ত লিম্ফোসাইট তৈরি করে। এবং এই লিম্ফোসাইটের কিছু কিছু লিম্ফোসাইট আর স্পেসিফিক টু প্রডিউস দ্য অ্যান্টিবডি। তার হোয়াট ইজ অ্যান্টিবডি, যে অ্যান্টিজেন আমার বডিতে ঢুকেছে ঠিক তার করসপন্ডিং স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করা, সোলজার তৈরি করা। সে যদি বন্দুক নিয়ে আসে, সেও বন্দুক নিয়ে তাকে, সে যদি কামান নিয়ে আসে, সেও কামান নিয়ে আসবে, এবং সে যদি একটা কামান নিয়ে আসে, অ্যান্টিবডি দুইটা কামান তিনটা কামান নিয়ে অ্যাটাক করবে, কারণ এই অ্যান্টিজেনকে মেরে ফেলা চাই। তখন বডি কি করে, অ্যান্টিবডি তৈরি করে। আর জানেন এই অ্যান্টিবডিটা তৈরি হইতে একটু সময় সাপেক্ষর ব্যাপার, যার ফলে দেখবেন যে রিসার্চ করে পাওয়া গেছে যে কোনো রোগ যখন শরীরে ঢোকে, সেই মানুষটা যখন সেরে ওঠে, সে কি রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করতে পারছে কিনা। আমরা কিভাবে বুঝব, এই টু ডিটেক্ট দ্য অ্যান্টিবডি, আমরা অ্যান্টিবডি ফাইন্ডিং করতে চাই। কখনো এই করোনা ভাইরাসের সময় দেখছেন যে কেউ বলছে যে না এটা অ্যান্টিবডি ডিটেক্ট করতে এক মাস সময় লাগে, 21 দিন সময় লাগে, 2 সপ্তাহ সময় লাগে, 7 দিন সময় লাগে, এখন 4-5 দিন পরেও অ্যান্টিবডি ডিটেক্ট করা যায়। তো এখন অ্যান্টিবডি ডিটেক্ট করা মানে কি, অ্যান্টিবডি ডিটেক্ট করা মানে শরীরের মধ্যে ওই অ্যান্টিজেনের এগেনস্টে আমার সোলজার রেডি হয়ে গেছে, এখন অ্যান্টিবডির আবার কনসেন্ট্রেশন আছে। আমি যদি 100 লোক দিয়ে 5000 লোকের সামনে যুদ্ধ করতে যাই, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাবো, তাই না, আনলেস খোদা প্রদত্ত কোনো সহায় আসুক। আমাকে ওই 5000 লোককে ফাইট করতে গেলে আমাকে মিনিমাম 5000 লোকের মতো শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, অথবা 5000-এর বেশি। তো অ্যান্টিবডি শরীরে এই নাম্বার অফ অ্যান্টিজেনের থেকেও প্রচুর তৈরি হয়। যদি প্রচুর তৈরি না হয়, তাহলে আপনার বডির ডিফেন্সিভ মেকানিজম উইক। সেই জন্য কোনো কোনো টেস্টে দেখা যা গেছে যে অ্যান্টিবডি টাইটার করা হয়। টাইটার মানে ডাইলিউশন করে দেখা হয় যে বডিতে আসলে কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখন আমরা কি চাই, কম অ্যান্টিবডি আর বেশি অ্যান্টিবডি? বেশি অ্যান্টিবডি, অনেক লেটে না দ্রুত? দ্রুত অ্যান্টিবডি। এখন এই দ্রুত অ্যান্টিবডি তৈরি করার জন্য আপনার শরীরটাকে দ্রুত সুস্বাস্থ্য রাখতে হবে, যার ফলে আমরা কি করি, আমাদের বডিটা ইমিউন ডেভেলপ করার জন্য সবসময় সচেষ্ট হতে হবে। আমাদের সেই জ্ঞানগুলো মাথায় রাখতে হবে যে কি করলে আমার বডিটা দুর্বল হয়ে যাবে, কি করলে আমার বডিটা সবল থাকবে,
এই জন্য কিছু কিছু কন্টাজিয়াস ডিজিজ আছে, আদার ভাইরাস ডিজিজ আছে, সেগুলো আমাদের এই অ্যান্টিবডি পুরো বডির এই লিম্ফোসাইটসকে কিল করতে থাকে, কিল করতে থাকে, যার ফলে অ্যান্টিবডি তৈরি হয় না, তখন তারা এফেক্টেড হয় বেশি। এই জন্য করোনা ভাইরাসের ক্ষেত্রে বলা হয়েছে তাদের আন্ডারলাইং কোনো ডিজিজ কন্ডিশন আছে, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনি, হাই প্রেশার এবং অন্য ভাস্কুলার ডিজিজ আছে এবং আরও অনেক আনুষঙ্গিক কন্টাজিয়াস ডিজিজ আছে, HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই সমস্ত রোগ যদি থাকে, টিউবারক্লোসিস যদি থাকে, তাহলে কি হবে, বডিতে অ্যান্টিবডি তৈরি করতে অনেক দেরি হবে। আর এই অ্যান্টিবডি তৈরি ঠিকমতো না করতে পারলে আমাদের বডি অনেক দুর্বল হয়ে যাবে। স্পেসিফিক অ্যান্টিবডি আমার চাই টু ফাইট এগেনস্ট দ্যাট অ্যান্টিজেন। আর সেই স্পেসিফিক অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন, আমরা ইমিউনোগ্লোবুলিন বলে থাকি। এখন সেই ইমিউনোগ্লোবুলিন মধ্যে ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ডি, ই, এই যে পাঁচটা ইমিউনোগ্লোবুলিন, এই ইমিউনোগ্লোবুলিন পাঁচটা পাঁচ ধরনের ভাবে কাজ করে এবং পাঁচ ধরনের উপসর্গের এগেনস্ট তৈরি হয় এবং এক একটা অ্যান্টিবডি ডিটেকশন করলে তখন বোঝা যায় যে আমার বডিতে কোনভাবে আমার বডি এখন নিরাপত্তা লাভ করছে এবং কী কারণে এই অ্যান্টিবডিগুলো ডেভেলপ করছে। কোনো কোনো অ্যান্টিবডি আছে জন্মের আগেই ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয় ফ্রম মাদার টু ফিটাস। কোনো কোনো অ্যান্টিবডি আছে যে জন্মের পরে বেবি যখন মায়ের মিল্ক গ্রহণ করে, দুধ গ্রহণ করে, সে দুধের মধ্যে দিয়ে শরীর বেবির শরীরের মধ্যে প্রবাহিত হয় ন্যাচারালি। আর কোনো কোনো অ্যান্টিবডি আছে আমি রোগের দ্বারা আক্রান্ত হব, আমার বডি সেটাকে প্রতিরোধ করার জন্য বডি অ্যান্টিবডি তৈরি করবে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ। আমি এখানে উল্লেখ করেছি অ্যাক্টিভ, অ্যাক্টিভ প্রসেস, অ্যাক্টিভ সোর্স আমার বডি নিজেই তৈরি করছে টু ফাইট এগেনস্ট দ্য অ্যান্টিজেন। তাহলে মনে রাখবেন সেই ফাইট করার মতো শক্তি আপনার থাকতে হবে, তারপরে সেই ফাইট করার জন্য আপনাকে বডি ইমিউন করে রাখতে হবে। সবসময় ভুগতে থাকবেন অসুখে অসুখে বিসুখে, তাহলে হবে না তো, আপনার স্বাস্থ্য সুরক্ষা রাখতে হবে, আপনার আপনাকে চিন্তাভাবনা করতে হবে। আর একটা কি হয়, প্যাসিভ সোর্স আছে, সেটা প্যাসিভ সোর্সটা কি, আমরা অনেক সময় খেয়াল করবেন আমরা কোনো কোনো রোগের ক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যান্টিবডি পুশ করি, যেমন কেউ টিটনাস ধনুষ্টঙ্কারে আক্রান্ত হয়েছে, এই ধনুষ্টঙ্কারকে আমরা প্রতিরোধ করি টিটনাস টক্সয়েড একটা ভ্যাকসিন আছে, এখানে এটা অ্যান্টিজেন অ্যাটিনুয়েটেড অ্যান্টিজেন আমরা ইনজেক্ট করি শরীরের মধ্যে, দুর্বল অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনের উপস্থিতিতে বডি অ্যান্টিবডি তৈরি করে এবং আমাদের বডিকে প্রতিরোধ করে ফ্রম টিটনাস থেকে। আর যার নাকি বডিতে প্রতিরোধ ক্ষমতা নাই কিন্তু সে টিটনাস ডেভেলপ করছে, তখন আমরা কি করব, রেডিমেড অ্যান্টিবডি ইনজেক্ট করব, ঠিক আছে, আমরা টিটনাস বলি, টিটনাস ভ্যাকসিন, টিটনাস ভ্যাকসিন দাও, ভ্যাকসিন দাও, ওকে, তখন আমরা কি করব, সেই অ্যান্টিবডি এই অ্যান্টিজেনের সঙ্গে, টিটনাস অ্যান্টিজেনের সঙ্গে ফাইট করবে, টিটনাস অ্যান্টিজেনকে কিল করবে। সো বডিতে এইভাবে অ্যাক্টিভলি অ্যান্টিবডি তৈরি হতে পারে, আবার প্যাসিভলি তৈরি হতে পারে, এখন দুটোই সময় সাপেক্ষের ব্যাপার। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে অসুখ হলেই যা অ্যান্টিবডি তৈরি হবে, দ্যার ইজ নো গ্যারান্টি। খেয়াল করবেন এক ব্যক্তি, যেমন আমি একটা এক্সাম্পল দিই, হেপাটাইটিস এ, যে জন্ডিস বলি আমরা সচরাচর যেটা হয়, আমরা বলি একবার হলে আরেকবার হওয়ার সম্ভাবনা নাই, কারণ বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করে যায়। কিন্তু কোশ্চেন, সবাই কি অ্যান্টিবডি ডেভেলপ করে না, কারো কারো সেকেন্ড টাইম জন্ডিস হয়, সেম হেপাটাইটিস এ আবার হচ্ছে, কারণ তার বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করে নাই। খেয়াল করবেন আমরা যখন হেপাটাইটিস বি ভ্যাকসিন নিই শরীরে, আমরা কিছুদিন পরে, ছয় মাস পরে আমরা অ্যান্টিবডি টেস্ট করি, তখন অ্যান্টিবডি টেস্ট করে আমি দেখছি, আমার জীবনে দেখছি কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি, তখন কি করা হয়, আবার নতুন করে ভ্যাকসিন কোর্স করা হয়, হেপাটাইটিস বি ভ্যাকসিন।
তারপরে আবার টেস্ট করা হয়, তখন নাকি দেখা হয় যে তৈরি হয়েছে কি হয় নাই। যদি তৈরি হয়ে থাকে অ্যান্টিবডি, তখন অ্যান্টিবডি টাইটার করা হয় যে কি পরিমাণ কনসেন্ট্রেশন, কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে, ইজ এনাফ টু সেভ দ্য বডি অর নট। তারপরেও যদি অ্যান্টিবডি তৈরি না হয়, থার্ড টাইমও দেওয়া হয়, তখন হয়তো দেখবেন যে ইয়াস অ্যান্টিবডি তৈরি হয়েছে। আর যদি অ্যান্টিবডি তৈরি না হয়, তখন বুঝতে হবে যে কোথাও 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 না কোথাও এটা মিস্টেক হচ্ছে, কোথাও না কোথাও এটা মিস্টেক হচ্ছে। যেমন মিস্টেক হয় ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, পজিটিভ না তারপরে পজিটিভ হচ্ছে, উই কল ইট ফলস পজিটিভ। আমার ভিতরে রোগ নাই বা আমার ভিতরে রোগ আছে কিন্তু টেস্টে নেগেটিভ আছে, তখন আমি বলবো এটা ফলস নেগেটিভ। এরকম ঘটনা ঘটে, তখন দেখতে হবে যে আসলে এই ভ্যাকসিনটা ঠিক আছে কিনা, ঠিক মতো ইঞ্জেকশন দেওয়া হচ্ছে কিনা, বা তার রোগ প্রতিরোধ করার মতো এনাফ লিম্ফোসাইটস বডিতে আছে কিনা, তৈরি হওয়ার কারখানা আছে কিনা, এইগুলো অনেকগুলো ঘটনা চলে আসে। সেই জন্য ডিটেকশন অফ অ্যান্টিজেন অ্যান্ড করসপন্ডিং অ্যান্টিবডি আর ইউজড টু আইডেন্টিফাই পজিটিভ অ্যান্ড নেগেটিভ। সে সামটাইমস বলি না আমি টেস্ট পজিটিভ, আমি টেস্ট নেগেটিভ। যখন টেস্ট পজিটিভ বলি আমরা কি কি বুঝি? এটাতে আমরা বুঝি যে আমার ভিতরে অ্যান্টিজেনটা আছে এবং ওই অ্যান্টিজেনটা এখন আমি স্প্রেড করতে পারি। যে সমস্ত রুটে অসুখগুলো ছড়াবে সেই রুট দিয়ে আমি স্প্রেড করতে পারি। আমি পজিটিভ, আমার কাছে এসো না, আমি টেস্ট পজিটিভ, মানে আমার অ্যান্টিজেন ধরা পড়েছে। সেই অ্যান্টিজেন ধরা পড়াটা এটাও আপনার সময় সাপেক্ষ, কখনো কখনো 24 ঘন্টা লাগে, 48 ঘন্টা লাগে, 3 দিন লাগে, 4 দিন লাগে, এটা রোগ সাপেক্ষে। আবার কখনো বলি ও আমি অ্যান্টিজেন নেগেটিভ, আমি টেস্ট নেগেটিভ, তার মানে কি আমার ভিতরে কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিজেন নাই তার মানে কি হয় তোমার ভিতরে কোনো অ্যান্টিজেন তৈরি হয়নি, অথবা তৈরি হয়েছিল ওই অ্যান্টিবডি, অ্যান্টিবডি কই গেল, অ্যান্টিবডি যে অ্যান্টিবডি ওইটাকে কিল করে দিয়েছে। তখন আমাকে কি করতে হবে? যখন অ্যান্টিজেন নাই তখন আমাকে অ্যান্টিবডি টেস্ট করতে হবে। তখন অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে তখন বুঝতে হবে যে আই অ্যাম ইমিউন, আই অ্যাম প্রোটেক্টিভ নাও, আই ক্যান প্রোটেক্ট দ্যাট অ্যান্টিজেন, হোয়াট এভার ইট ইজ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এনিথিং ক্যান হ্যাপেন, বাট আই অ্যাম হ্যাভিং এনাফ ডিফেন্স মেকানিজম টু প্রোটেক্ট মাই বডি ফ্রম দ্যাট, ফ্রম দ্য অ্যাটাক অফ দ্যাট অ্যান্টিজেন। সেই তখন আমরা বলবো অ্যান্টিজেন নেগেটিভ, কিন্তু আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি পজিটিভ। তখন বলা হয় যে ডু দ্য অ্যান্টিজেন টেস্ট অ্যান্ড ডু দ্য অ্যান্টিবডি টেস্ট। আমার কথা আশা করি বুঝতে পারছেন। যার ভিতরে অ্যান্টিজেনটা আছে, অ্যান্টিজেন টেস্ট যদি পজিটিভ হয় তাহলে আমি সংক্রামক, আমি নিজেকে গুটিয়ে রাখবো যতক্ষণ না, যতদিন না পর্যন্ত আমার রোগ সেরে যায়। আর আমার রোগ হয়েছিল, আমি এখন 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছে, আমি এখন দেখতে চাই যে আমার মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে কিনা। আমি তো সুস্থ, যখনই সুস্থ ফিল করবে তখনই বুঝতে হবে আপনার ভিতরে অ্যান্টিজেন শেষের দিকে, তখনই আপনি অ্যান্টিবডি টেস্ট করেন। তখন দেখবেন আপনার ভিতরে যদি অ্যান্টিবডি এনাফ পাওয়া যায় তখনই বুঝতে হবে যে আপনার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। তো এখন একটু চিন্তা করেন যে এমন একটা কিডস টেস্ট, র্যাপিড ডায়াগনোস্টিক টেস্ট কেউ যদি তৈরি করে যে আমার মধ্যে এনাফ অ্যান্টিজেন আছে, আমি কি সংক্রামক নাকি আমি প্রতিরোধ ক্ষমতা গ্রো করেছি, অ্যান্টিবডি আমার ভিতরে যথেষ্ট আছে, তাহলে যে সংক্রামক তাকে আমরা বাই ফোর্স ইভেন তাকে আমরা আইসোলেট করে ফেলতে পারি। তাহলে আইসোলেট করা মানে কি কোয়ারেন্টাইন, আর কোয়ারেন্টাইন মানে কি দ্য চান্স অফ স্প্রেড অফ দ্য ডিজিজ কাম ইনটু জিরো। আমার আগের লেকচারে আমি দেখিয়েছিলাম
যে কেউ হয়তো একজন থেকে তিনজনকে অ্যাটাক করছে, কেউ একজন থেকে দুইজনকে, কেউ একজন থেকে একজনকে, কেউ একজন থেকে জিরো। তো এইরকম যদি কোয়ারেন্টাইন করতেই থাকেন তাহলে দেখা যাবে যে 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 10 সপ্তাহ পরে নিউ কেস ইজ জিরো। আমরা তো এটাই চাই, এবং এবং কত দ্রুত করতে পারি সেটাই আমরা চাই। আমরা চাই যে মিনিমাম স্প্রেড হোক, মিনিমাম ডেথ হোক, আর ম্যাক্সিমাম কিওর হোক উইথ অ্যান্টিবডি। তো সেই অ্যান্টিবডিটা আমি টেস্ট করতে চাই। আমাদের উচিত এমন এক গবেষণা করে, এমন একটা কিট তৈরি করা, এমন একটা কিট সহজলভ্য করে দেওয়া যে নাকি সিমটম উপসর্গ শুরু হলে সে 2-3 দিন পরে অ্যান্টিজেন টেস্ট করে সে বলতে পারবে, হ্যাঁ আমি টেস্ট পজিটিভ, আই এম স্ট্রিক্টলি কোয়ারেন্টাইন। অথবা কেউ অ্যাসিমটোমেটিক, সে টেস্ট করলো বাধ্যতামূলক, টেস্ট করে দেখলো যে টেস্ট পজিটিভ, তার মানে কি যে অ্যাসিমটোমেটিক সে তো ভাববে যে আমার কোনো রোগী নাই, সে যত্র যাচ্ছে তাই যেখানে সেখানে যাবে আর হাঁচি কাছি দিবে, টাচ করবে এটা ওটা, রোগ দ্রুত ছড়াবে, সে বাজারে যাবে, সে 10টা ফলে হাত দিবে, সেই 10টা ফল থেকে 100টা ফলে চলে যাবে, সবজিতে যাবে, সে তো জানে আমার জার্মস নাই। এখন খেয়াল করবেন যে মাস্ক ব্যবহার করে, আর মাস্ক ব্যবহার করলেন তো, কিন্তু সবাই কি কোয়ালিটি মাস্ক ব্যবহার করছেন? আপনি মাস্ক পরলেন, মাস্ক পরে একটা ক্যান্ডেল ধরেন এখানে অথবা লাইটার, মাস্কের ভিতর দিয়ে ফু দেন, যদি দেখেন এই আগুনটা নিভে গেল তখন বুঝতে পারবেন ওই মাস্ক ইজ নো গুড। মাস্ক হবে সেটাই স্ট্যান্ডার্ড মাস্ক যেটার ভিতর দিয়ে আপনি ফু দিবেন, ওই বাতাস ওই ক্যান্ডেলটাকে নিভাইতে পারবে না। তার মানে দ্যাট মাস্ক ইজ নট দ্যাট ট্রান্সপারেন্ট যে বাতাস চলাচল করছে খুব র্যাপিডলি, সেটা ইজ নট এ গুড মাস্ক। আপনার যদি ওরকম মাস্ক থাকে আপনি ওর উপরে আরেকটা পরেন, 2টা মাস্ক পরেন, দেখেন এবার ফু দিয়ে ক্যান্ডেল নিভবে না। আর সাথে এক্সট্রা মাস্ক রাখেন, সেটা আপনার জন্য হতে পারে আরেকজনের জন্য হতে পারে। আমাদের উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে এই রোগের সংক্রমণটাকে যত দ্রুত কমাইতে পারি, সেই কাজ আমাদেরকে করতে হবে। তো যেটা আমি বলছিলাম যে অ্যান্টিবডি কিটস যদি কেউ তৈরি করেও থাকে দেশের সাথে, জাতির সাথে, সরকারি অনুমোদন দিয়ে, সেটা দ্রুত ব্যবহার করা উচিত ফর দ্য গ্রেট বেনিফিট অব দ্য পিপল অফ কান্ট্রি। এটা আমাদের করা উচিত, বোঝা উচিত। খেয়াল করে দেখেন প্রেগনেন্সি টেস্ট, এখন কি মানুষ ওই ডাক্তারের কাছে গিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকে আমি প্রেগনেন্সি টেস্ট করার জন্য আসি? নো, একসময় করত ডাক্তার রিকোয়েজিশন লিখে দিতেন ডাক্তার সাহেব, তারপরে ল্যাবর গিয়ে, ডাক্তার ল্যাবরেটরিতে গিয়ে ওখানে গিয়ে বসে থেকে তারপরে প্রেগনেন্সি টেস্ট জন্য নমুনা দেওয়া হতো, তারপরে রিপোর্ট পাওয়া যেতে পারে। আর এখন আপনি দিনের মধ্যে 10 বার প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আর পজিটিভ করতে পারেন, রিকনফার্ম করতে পারেন, কারণ প্রেগনেন্সি টেস্ট কি এত সহজলভ্য হয়ে গেছে যে এটা ফার্মেসিতে পাওয়া যায়। এখানে আমেরিকায় যে কোনো ফার্মেসিতে প্রেগনেন্সি টেস্ট ইজ অ্যাভেলেবল, নট অনলি ফার্মেসি, ইভেন দো ইউ গো টু দ্য ডিসকাউন্ট স্টোর ইউ ক্যান বাই ফ্রম দেয়ার। এখন বুঝতে হবে আমার যে প্রেগনেন্সি টেস্ট একজন টেস্ট করলো তার টেস্ট পজিটিভ, তখন সে ইন অ্যাডভান্স চিন্তা করে ফেলতে পারে আই উইল কিপ ইট অর নট, ইফ নট দেন হোয়াট আই হ্যাভ টু ডু, ইফ আই ওয়ান্ট টু কিপ ইট হোয়াট আই হ্যাভ টু ডু, সে তার পুরো প্ল্যান করে ফেলতে পারে। তাহলে কি এটা তার তার জন্য সুবিধার না, তার পরিবারের জন্য সুবিধার না, সামাজিকভাবে সুবিধার না, দেশের জন্য সুবিধার না? ইস, ইয়াস। তো আমরা সেরকম যদি কিট কেউ তৈরি করে থাকে, দোহায় একটা সরকারি অনুমোদন দেন, আপনারা সেভাবে কিট তৈরি করেন, মানুষ বুঝুক যে কে অসুস্থ আর কে অসুস্থ না, আবার যে কি অসুস্থ না কিন্তু তার মধ্যে জীবাণু থাকতে পারে, অতএব যে কোনো রোগীর কন্ট্যাক্টে আসছে
তার উপসর্গ দেখা দিক আর না দিক প্রত্যেকেরই বাধ্যতামূলক টেস্টগুলো করতে বলুন। এবং এই টেস্ট করার জন্য খুব নাম মূল্যে একটা দাম রাখা হোক অথবা ফ্রি করে দেওয়া হোক, কারণ এখানে তো ইন্টারেস্ট ওই লোকটার থেকে একটা জাতির জন্য আরো বেশি। কারণ ওই একটা লোক থেকে 100 জন লোক স্প্রেড করলে 100 জন লোক ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে 10 জন মারা যাবে। তাহলে আমি যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, একটা দেশের কথা চিন্তা করি, প্রজন্মের কথা চিন্তা করি, তাহলে আমাকে তো বৃহত্তর স্যাক্রিফাইস করতে হবে। আমি চাইব যেন এই টেস্ট কিটগুলো খুব সহজলভ্য হয়ে যায় এবং যথাযথভাবে যে কোনো মানুষের হাতে নাগালের কাছে যেন চলে আসে। তো সেই ক্ষেত্রে আমার একটা পরামর্শ যে কিছু মানুষকে আপনারা ট্রেন্ড আপ করেন, যেটা সম্ভব স্কুলের টিচার থেকে শুরু করে, মাদ্রাসার টিচার থেকে শুরু করে, মসজিদের ইমাম থেকে শুরু করে, গ্রামের সমাজপতিদের থেকে শুরু করে, তারা প্রত্যেকেই টিম বানাবে এবং গ্রামে বাধ্যতামূলকভাবে সাসপেক্টেড কেস তাদেরকে টেস্ট করা হবে, হোয়েদার দে আর পজিটিভ অর নট, হোয়েদার দে কাম ইন্টু কন্ট্যাক্ট উইথ এনি সাসপেক্টেড কেস, দে নিড টু বি কোয়ারেন্টাইন অর নট। এইভাবে আমরা সংক্রমণটা অনেক কমায় ফেলতে পারি। তো এখন একটা লোক ডাক্তার কাছে আসলো কিছু উপসর্গ নিয়ে, তাহলে হোয়াট আর দ্য স্টেপস, কি কি স্টেপ হবে ইন অর্ডার টু ডায়াগনোজ দ্য COVID-19? সেটা পেশেন্টের কি হতে পারে, পেশেন্টের একটা চিফ কমপ্লেন থাকে যে ডাক্তার সাহেব আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না যে আমার গলার মধ্যে ব্যথা করছে এবং আমি আমি জ্বর অনুভব করছি, আমার একটু ড্রাই শুষ্ক কাশি হচ্ছে, আমি শরীরটাকে দুর্বল অনুভব করছি। তখন কতদিন ধরে, এই গতকাল থেকে অথবা গত 2 দিন থেকে। তারপরে ডাক্তার সাহেব কি করবে, হিস্ট্রি নেবেন। এই হিস্ট্রিটা হলো আসল, হিস্ট্রি ইজ দ্য 50% অফ ইউর ডায়াগনোসিস। দোহায় একটু সময় দেন, শুনেন কান পেতে, প্রশ্ন করেন জোরে সোরে, টেক দ্য প্রপার হিস্ট্রি। এই হিস্ট্রি যখনই নেবেন 50% ডায়াগনোসিস আপনার ডান। কিন্তু আমাদের সময় কম, আমাদের রোগীর চাপ অনেক, আমরা হিস্ট্রি টেকিং টাইমটাকে অনেক কমায় ফেলছি। আপনি যদি ঠিকমতো হিস্ট্রি নেন তাহলে আপনি বের করতে পারবেন আসলে এই লোকটা, এই পেশেন্টটা সংক্রামিত অর নট। আর যখন আপনার সন্দেহ হবে, তারপরে তো হিস্ট্রি নেওয়ার সাথে সাথে আপনি ফিজিক্যাল এক্সাম করছেন, ফিজিক্যাল এক্সাম যখন করছেন তখন তো